আসসালামু আলাইকুম। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর রিং রোডে এবং আজকে আমি যাব কিং বিলিয়ার্ড জোনে, যেটি মোহাম্মদপুরে অবস্থিত। তো এখন আমি অবস্থান করছি সূচনা কমিউনিটি সেন্টারের অপোজিট সাইডে, রাস্তার ওই পাশে সূচনা কমিউনিটি সেন্টার, তার ঠিক অপোজিট সাইডে একটু সামনে রয়েছে আজমেরি বিল্ডিং, যেটার ফিফথ ফ্লোরে রয়েছে কিং বিলিয়ার্ড জোন। তো চলুন যাওয়া যাক কিং বিলিয়ার্ড জোনে। আমি আজকে ক্লাবটির ভেতর যাব, খেলব এবং রিভিউ করব ক্লাবটির পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে। তো আপনাদের সুবিধার্থে আমি অ্যাড্রেসটা আবার লিখে দিয়েছি আমার ভিডিওতে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে হাতে ডান সাইডে পাবো হচ্ছে গিয়ে লিফট, যেটা লেভেল 5 চাপ দিলে আমরা ঠিক চলে যাব কিং বিলিয়ার্ড জোনের ভেতরে। তো চলুন যাওয়া যাক। আমরা হয়তো বা পৌঁছে গেছি ফিফথ ফ্লোরে এবং সোজাসুজি বরাবর একটি সবুজ লাইটের নিচে একটি পোস্টার দেখা যাচ্ছে, যেখানে সুন্দর মতো লেখা আছে কিং বিলিয়ার্ড জোন। তার ঠিক হাতের বাম পাশে রয়েছে একটি কাঁচের গেট, যেটি হচ্ছে গিয়ে ক্লাবে ঢোকার গেট। তো চলুন ভেতরে যাওয়া যাক। সো আমরা পৌঁছে গেছি কিং বিলিয়ার্ড জোনে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টেবিল রয়েছে বেশ কয়েকটি। তো গুনে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা টেবিল। সো টেবিলগুলোর মধ্যে প্রথম যে টেবিলটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে লাইলি X5। এই যে এই টেবিলটা হচ্ছে গিয়ে লাইলি X5, এটা বেশ ভালো একটা টেবিল। এবং পরেরটা হচ্ছে গিয়ে মারে সিরিজের একটা টেবিল, এবং বাকি সবগুলোই হয়তো বা মারে সিরিজের বিভিন্ন মডেলের টেবিল, আমি ঠিক নামগুলো বলতে পারছি না, বাট টেবিলগুলো খুব ভালো, কারণ এর আগেও আমি অনেক ক্লাবে এইসব টেবিলে খেলেছি, টেবিলগুলো বেশ ভালো হয়। আর বেসিক্যালি আমার সামনে যে টেবিলটা আছে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড জেনারেশনের টেবিল, যেটা ইউজ করে আপনি যেখানে আপনি থাম্ব ইউজ করে কুশন শটগুলো খেলতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ফাঁকা অংশটা রয়েছে, এখানে আপনি এই যে থাম্বটা রেখে আপনি কুশন শটগুলো আপনি ইজিলি খেলতে পারবেন। তো চলুন খেলা শুরু করা যাক। তো আপনাদের সুবিধার্থে আমি বোর্ড বিলগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। লাইলি X5 টেবিলের পার ফ্রেম বিল হচ্ছে গিয়ে 30 টাকা, এবং আশেপাশের যে চারটি টেবিল রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে পার ফ্রেম 25 টাকা করে। তবে হ্যাঁ, আপনি যদি 1 ঘন্টা নিয়ে আওয়ারে খেলতে চান তাহলে 250 টাকা করে আওয়ার। আর পরিবেশের কথা যদি বলতে আসি তাহলে আমি মনে করব খুব শান্ত পরিবেশে যদি আপনি রেস খেলতে চান তাহলে অবশ্যই অবশ্যই মোহাম্মদপুরে এই ক্লাবটিতে আসবেন। অনেক অনেক ঠান্ডা এবং একটা ভদ্র পরিবেশে আপনি পুল খেলে আরাম পাবেন, মজা পাবেন আর কি, এতটুকু অ্যাসিওর করতে পারি আমি আপনাদেরকে। তো এবার আসি ব্যবহার সম্বন্ধে। তাদের ওনার থেকে শুরু করে র্যাকার পর্যন্ত তারা খুবই ফ্রেন্ডলি এবং তাদের ব্যবহার অনেক ভালো পেয়েছি। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যদি আপনারা মোহাম্মদপুর এরিয়ার মধ্যে পুল খেলতে আসেন বা আপনি যদি পুল খেলতে চান অবশ্যই অবশ্যই কিং বিলিয়ার্ড জোনে আসবেন, কেন আমি হাইলি রিকমেন্ড করছি আপনাদেরকে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি আবারও নতুন কোনো ক্লাবের রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে। আমি ঢাকার মধ্যে চেষ্টা করব যতগুলো ক্লাব রয়েছে যে যে এরিয়াতে সেসব ক্লাব সম্বন্ধে আপনাদের কাছে রিভিউ তুলে ধরব এবং চেষ্টা করব ভালো ক্লাবগুলো রিভিউ দেওয়ার জন্য। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।